বিস্ফোরক অভিযোগ সৌমিত্র খাঁর, শিক্ষক নিয়োগে প্রার্থী পিছু 8 লাখ টাকার চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও আকাশ বন্দ্যোপাধ্যায়। মানহানি মামলায় অভিষেক বিষ্ণুপুর আদালতে এলে প্যান্ট জামা খুলে নেওয়ার হুঁশিয়ারি সৌমিত্রর। শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ফের বিস্ফোরক অভিযোগ করলেন বিষ্ণুপুরের বিদায়ী সাংসদ সৌমিত্র খাঁ। প্রকাশ্য সভামঞ্চ থেকে সৌমিত্র খাঁর দাবি, চাকরি প্রার্থী পিছু 8 লাখ টাকা করে চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার ভাই আকাশ বন্দ্যোপাধ্যায়। সৌমিত্র খাঁর হুঁশিয়ারি, মানহানি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষ্ণুপুর আদালতে এলে তার প্যান্ট জামা খুলে নেবেন তিনি। আরামবাগ টাইমসের রিপোর্ট। অভিষেক বাবুকে বলবো, অভিষেক বাবুকে বললাম যে কিছু ছেলে আছে বেকার, কিছু ছেলে চাকরি করে দিলে ভালো হয়। বলছে হ্যাঁ, তুমি কি আকাশ ব্যানার্জির সঙ্গে কথা বলো? আকাশ ব্যানার্জি কে জানে? আকাশ ব্যানার্জি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাই। আমি বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনি আমাদের তো অনেক কেস করেছেন, মানহানি মামলা, এই একটা কেসও করুন না। আমি চাইছি মর্ডার ফাটা কেস হয়েছে, জীবনটা বেশি কিছু নয়। আমি কথা বলছিলাম, বলছে আকাশ ব্যানার্জির সঙ্গে দেখা করো। আমি নিশ্চয় অভিষেক ব্যানার্জির সঙ্গে দেখা করতে গেলে 4 ঘন্টা প্রস্তুত হয়। আমাদের অভিষেকজির সঙ্গে দেখা করতে যেতাম, মাত্র গিয়ে একটা চিরকুটে লিখি, 3 দিন আগে ফোন করি, আমাদের ডাকতে গেলে 8 ঘন্টার মধ্যে দেখা হয় অভিষেকজি, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার জন্য তৃণমূলের কর্মীরা দেখা পায় না কখনো। আমি গিয়ে 4 ঘন্টা 5 ঘন্টা পরে দেখা করলাম, বললো চাকরি চাই ভাই। বলছে হ্যাঁ, তুমি নিচে দুতলায় গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে আকাশ ব্যানার্জির সঙ্গে দেখা করো। গেলাম 2017 সাল, আমি বললাম আকাশকে, ভাই আকাশ ব্যানার্জি, তুমি তো বলছে অভিষেকটা বললো কিছু ছেলে চাকরি করে দেবে, তো কি করতে হবে? আমি বলছে এক কাজ করো, গেলাম তোমার কাছ থেকে বেশি নেবো না। কি করতে হবে? না তুমি এক কাজ করো, 8 লাখ টাকা আর তুমি 2 লাখ টাকা তোমার জন্য, 10 লাখ টাকা করে তুমি 100টা ক্যান্ডিডেট এনে দিতে পারো। আমি 100টা ছেলে কত করে লাগবে? বলছে মিনিমাম আমার কাছে 8 লাখ টাকা করে জমা দিতেই হবে। আমি 8 লাখ টাকা করে 100টা ক্যান্ডিডেট, তো আমার তাহলে বাপের সম্পত্তি নেই। বলছে হ্যাঁ দাদা, তুমি এটা যদি করতে পারো ভালো, তুমি যদি বলছো তার জন্য আমরা 50 হাজার টাকা ছাড় দিতে পারি। আমি আমার জন্য বলছি না, অনেক গরিব ছেলেরা আছে যারা নিচু স্তরে কাজ চাষ করে। বলছে না না, ওইসব বলে লাভ নেই, তুমি সিপিএমের লোক নাও, তুমি বিজেপির লোক নাও, তুমি রিটায়ারমেন্টের লোকের টাকা নাও, টাকা আমাদের জমা দিয়ে হলো। আমি বিশ্বাস করুন মাথায় হাত দিয়ে বসলাম, নিচে এসে 8 ঘন্টা জল খেলাম। আমি বললাম এই রাজনীতি আমি করতে এসেছি? আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবার দেখা করার জন্য 4 দিন পরে আবার গেলাম। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বললাম যে অভিষেক বাবু, অভিষেক দা, আপনার আকাশ বলছে টাকা দিলে চাকরি হবে। বলছে হ্যাঁ, তুমি ওর সঙ্গে বুঝে না, বিনয় মিশ্র আছে, তাহলে তুমি যদি চাকরির টাকাটা না করতে পারো তাহলে বালির টাকাটা ধরো, আর যদি বালির টাকাটা না করতে পারো তাহলে জেলা পরিষদের টাকাটা ধরো, নাহলে রাজনীতি করতে পারো টাকা। আমি চাকরি দিয়ে যা খুশি করতে পারি, আজকে এতগুলো ছেলে চাকরি গেছে সেটা তৃণমূল কংগ্রেসের জন্য। তৃণমূল কংগ্রেস সোমের শিখগুলোকে নষ্ট করে দিয়েছে, কারণ আমি বলছিলাম না, আমি তো বলেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় চোর, আজও বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার বিরুদ্ধে মানহানি মামলা করেছে। কিন্তু দুঃখের বিষয়, একদিনের জন্য ওই মানহানি কেসের জন্য বিষ্ণুপুর কোর্টে আসেনি। আমার যদি কোর্টে আসতো ওর প্যান্ট জামা আমি খুলে দিতাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, কোর্টে দাঁড়িয়ে রেখে দিতাম। প্রত্যেকটা ছেলের কাছে চাকরির টাকা দিয়েছে, আজ তাদের জন্য যোগ্য ছেলেগুলো চাকরি গেল, আজকে প্রত্যেকটা জায়গায় টাকা দেবে। জেলা পরিষদ থেকে 7% কমিশন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে যায়। আমি শুধু একটা কথাই বলবো, আপনারা অনেকে জানতে পারবেন, আপনারা অনেকে বলবেন আরে দাদাকে দেবো না বৌদিকে ভোট দেবো, চিন্তা করুন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক হয়ে দেউলিয়াপনা হয়ে গেছেন। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করলেন না, সৌমিত্র খাঁকে প্রথমে লোক পাঠালেন, সৌমিত্র খাঁ কাছে এখানের একজন মানুষ তৃণমূল কংগ্রেসের এক নেতা আর পিকের একটা লোক গিয়েছিল আমার কাছে, গিয়ে বলেছিল কি চাই, তৃণমূল কংগ্রেসে ব্যাক করতে হবে। ভারতীয় জাতীয় কংগ্রেস দেশের কোনো কাজ করেনি, শুধুমাত্র বুলিয়া উড়েছেন, সনাতনীদের বিপদ রেখেছেন। তাই জাতীয় কংগ্রেসের মুখে এইসব কথা মানায় না, কারণ তারা সমস্ত রকম দুর্নীতিতে যুক্ত, কখনো কোলগেট জি, কখনো 2G, কখনো কোল স্ক্যাম,
প্রত্যেক জায়গায় যুক্ত। আর তাই ভারতীয় জনতা পার্টি এই যে বক্তব্য রেখেছেন বা কটূক্তি করেছেন আমাদের ভারতীয় জনতা পার্টির উপরে, তা আমরা তীব্র ধিক্কার জানাই। এই আমাদের পরিষ্কার করে বলতে পারি, পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আমরা 30-এর উপরে সিট পাবো, 35-টা কাজায় সিট পাবো, আর কংগ্রেস কোনো সিটই পাবে না, কংগ্রেস পুরোপুরি শেষ হয়ে গেছে। সুমিত্রদের প্রকাশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইয়ের নাম নিয়ে নাম, আমি আবার বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আকাশ ব্যানার্জি যুক্ত, টোটাল স্ক্যামে যুক্ত অভিষেক ব্যানার্জি এবং আকাশ ব্যানার্জি। আমি আবার বলছি, এদেরকে আমার যদি মনে হয় যে এতগুলো ছেলে চাকরি গেছে যারা পেছনে করলো তারা এখনো পর্যন্ত জেলের বাইরে কেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন জেলে ঢোকানো হচ্ছে না, এটা সবাইকে ভাবতে হবে, কেন ঢোকানো হচ্ছে না? কারণ যারা স্ক্যাম করেছে তাদেরকে ইমিডিয়েট জেলে ঢোকানো উচিত, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা পুরোটাই স্ক্যামে যুক্ত। যদি কোথাও যেতে হয় আমি যেতে রাজি আছি। আজ দেখা গেল যে তৃণমূল প্রার্থী বিষ্ণুপুরের, তিনি দেখা গেল যে বিজয় উৎসব করলেন, কি বলবেন? তিনি ভালো থাকুন, স্বপ্নে থাকুন, আর আমাকেও স্বপ্ন দেখেছিলেন, বিষ্ণুপুরের মানুষের স্বপ্ন দেখাবেন। সবিতা, গতকাল মহারাষ্ট্রে একটি নির্বাচনী যে ইশতেহার ইন্ডিয়া জুড়ে, সেখানে অনেক রকম কথা বলেছে। আমি আপনাকে একটা কথা বলছি, কংগ্রেস সরকার কোনো কাজই করে না দেশে, তারা শুধু লুটেছে, কোল স্ক্যাম, তারা পুঁজি স্ক্যাম এবং মানুষের স্বপ্ন চুরি করেছে, তাই কংগ্রেসের কথা এসব মানায় না। তারা আজকে আজকে জয়পুরে যখন মহিলাদের নিয়ে প্রচার চাচ্ছিলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল পার্টি সুজাত মণ্ডল, দুই দিকে প্রতীকী দুই লক্ষ্মীর ভাণ্ডার সাজিয়ে তিনি বলেছেন 25 মে খেলা হবে এবং 4ই মে আমরা গোল দেবো, কী বলবো এই বিষয়ে? স্বপ্ন দেখা ভালো, বেশি স্বপ্ন দেখা ভালো নয়। জয়পুরে মানুষকে পঞ্চায়েতে কেন ভোট দিতে দেয়নি, কেন বিরোধীরা নমিনেশন করতে পারেনি, সেটা জয়পুরের মানুষ খুব তাড়াতাড়ি জবাব দেবেন। আর মহিলাদেরকে প্রত্যেক জায়গায় ঠকাচ্ছেন, সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে কোটি কোটি টাকা লোন নিয়ে সেই মহিলাদেরকে লোনগ্রস্ত করে দিয়েছে তৃণমূল সরকার। প্রত্যেকটা জায়গাতেই যারা এসএইচজি গ্রুপ কাজ করে তাদের প্রত্যেকের লোন হয়েছে, লাভের লাভ কিচ্ছু হয়নি, সে এসএইচজি গ্রুপের মহিলাদেরকে নিয়ে তারা এখন ছিনিমিনি করছে। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এসকেমে সবচেয়ে বড় যুক্ত, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আকাশ বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, এদেরকে ইমিডিয়েট জেলে ঢোকানো উচিত। মিত্র খা ওন্দা রতনপুরের পথসভা এবং জনসভাতে গিয়ে পর উনি বলেন যে এসএসসি স্ক্যামের সাথে আকাশ ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি পুরোপুরিভাবে যুক্ত। আমার নামে মানহানি মামলা করুক, বিষ্ণুপুর কোর্টে এলে অভিষেক ব্যানার্জির প্যান্ট এবং জামা খুলে নেব, কি বলবেন? দেখুন, ওই সমস্ত ভাতা ভাষা আমরা শিখিনি। আমি তো বলেছি যে উন্দার এমএলএ আর বিজেপি প্রাক্তন সভাপতি দিলীপবাবু আর সৌমিত্র খাঁ, এরা মানুষের সঙ্গে মিশে না, মানুষের কালচার সম্বন্ধে এদের জানা নেই। বিজেপি এদের রেখেতে রাখতে পারে, পার্টি যে খুশি করুক, কিন্তু ওর হিম্মত আছে? অভিষেকবাবু বিষ্ণুপুরে আসবে, প্যাঞ্জামা খুলে দেবো, আমি কোথাও বলতে পারি প্রধানমন্ত্রীর ধুতিটা খুলে দেবো বলা উচিত আমার? দেশের প্রধানমন্ত্রী চেয়ার হোল্ড করছেন, উনি রাজনীতির লড়াই থাকতে পারে, কিন্তু সৌমিত্র খাঁ হচ্ছে দিল্লির নেতা, গ্রাম বাংলার নেতা নন। 10 বছর জিতে যা যা করণীয় একটা গ্রামের ছেলে করে নিয়েছেন, গ্রামের মানুষের সুখ দুঃখের কথা বলবেন কি? উনি জানেন মমতাদির নামে, অভিষেকের নামে, তৃণমূল নামে বললে হেডলাইনে আসবো, তাছাড়া ভোটে জিততে পারবো না, এই জন্যই হিট হিট কথাগুলি বলছে। আমি আজে বাজে বলে দিতে পারি, দল আমাকে সে শিক্ষা দেয়নি, মানুষকে সম্মান দিয়ে কথা বলবো, রাজনীতির জায়গায় রাজনীতি করবো, নোংরামি করলে তাকে বোঝাবো ভাই লাইনে হেঁটো না, এটা মূল কথা। ও কেস খেয়েছে নিজের দোষে, বিভিন্ন জায়গায় টাকা তুলেছে, তারা কেসে তাকে জড়িয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কী দোষ আছে এখানে? মমতাদির কী দোষ আছে এখানে? সকাল থেকে খেয়ে দিয়ে তৃণমূলের নামে শুধু বক্তব্য রাখা আজে বাজে, যাতে পেপারে কালকে লিখে, টিভিতে লিখে, প্রেসের লোকরা জাগিয়ে তুলে। ওর হিম্মত আছে? অভিষেকবাবুর প্রোগ্রাম বাঁকুড়া 3-4 দিন হবে, ও দেখবো একটা লোম ছিঁড়ে দেখার হিম্মত তাকে আসবে? আর ও তো 3-4টি লোক নিয়ে ঘুরছে পয়সা তুলে নিয়ে, পাবলিকের রায় তো পাচ্ছে না। সুজাতার সমস্ত জায়গায় মমতাদি অভিষেকের আশীর্বাদ নিয়ে নেমে পড়েছে, এই ভোটে পাবলিক ওকে যোগ্য জবাব দেবে, জোড়া ফুলে ভোট করবে, ও জোড়া ফুলে ভোট দিয়ে বোতামের কোমরটা ভাঙবে, ও দেখে নেবেন, আপনি মিলিয়ে নেবেন, আকাশ বাংলার লোকের সঙ্গে মিশে না,
মাটিতে পা পড়ে না। দিল্লি থেকে এলো অন্ডাল, অন্ডাল থেকে মেদিনীপুর, মেদিনীপুর থেকে অন্ডাল, দিল্লি। আমার ব্যক্তি হিংসা নেই, রাজনীতিগতভাবে ও কিচ্ছু কাজ করেনি একটা দেখা। আকাশ ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি স্ক্যামের সাথে যুক্ত পুরোপুরি, এটাও বলছেন? উনি তো তাহলে উনি ছিলেন ওটার মধ্যে, তাহলে জানবেন কী করে? হয় উনি ছিলেন তাহলে ওদের সাথে সব কিছু ভাগ নিয়েছেন তাহলে আমার মনে হয়, তাছাড়া জানবেন কী করে? রাজনীতি করতে গেলে বলতে হয় সেটাও বলছে, এবং অতিরিক্ত জায়গায় বলছে বলে মানুষ ওকে ত্যাগ করছে, এটা নিশ্চিত থাকবে।